বন্ধুরা চলে এলাম গ্রহাণু অ্যাপোফিস নিয়ে কিছু ইনফরমেশান দিতে। আমি সাধারণত কোনো ভিডিও শুরুতে সাবস্ক্রাইব করো কথাটা বলি না, কিন্তু এই ভিডিওতে জাস্ট বলছি, তার কারণ এই চ্যানেলকে নয়, এই চ্যানেলে তো আপনারা আছেনই। যারা আমাদের ওয়েদার আপডেট শুনতে ভালোবাসেন তাদের জন্য আমরা ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট বলে একটি নতুন চ্যানেল খুলে দিয়েছি, সেই চ্যানেলে এসে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো চলে আসি এই ভিডিওর বিষয়বস্তুতে। দুদিন আগেই আমি একটি ভিডিওতে বলেছিলাম যে গ্রহাণু অ্যাপোফিস এগিয়ে আসছে এবং 2800টিতে পৃথিবীর সঙ্গে ধাক্কা মারার সম্ভাবনা প্রবল এবং বলা হচ্ছে যে ধাক্কা মারতেই পারে বা মারতে চলেছে। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে নাসার কাছে রেডি আছে হ্যামাস স্পেসক্রাফ্ট, সেটি কিন্তু গুড়িয়ে দিতে পারে এই অ্যাস্টেরয়েড অ্যাপোফিসকে। কিন্তু এখানে প্রশ্ন উঠে আসছে যে ঠিক কতটা পরমাণু বিস্ফোরণ করলে 3টে ফুটবল মাঠের সমান অ্যাপোফিস নামক এই গ্রহাণুটি ধ্বংস হয়ে যাবে মহাকাশে, যা পৃথিবীতে কোনো রকম কোনো আঘাত হানবে না। তার জন্য দরকার অনেক পরীক্ষা নিরীক্ষারও, শুধুমাত্র বিস্ফোরণ করলেই হবে না। এখানে আমি একটা দারুণ ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কয়েকদিন আগেই 20 তারিখ অক্টোবরের এই 2020 সালেই 20 কোটি 70 লক্ষ মাইল বা 33 কোটি 40 লক্ষ কিলোমিটার, যা কিনা পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স তার থেকেও অনেক গুণ বেশি, সেইখানে একটি গ্রহাণু বেন্নুতে ওসিরিক্স রেক্স নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল নাসা, পাঠিয়েছিল সে 2016তে, 4 বছর আগে, এবং তা অবশেষে পৌঁছালো। এবং এই 20 তারিখেই বেনুর পিঠে নেমে বেশ কিছুটা নমুনা সংগ্রহ করে নিয়ে এসছে, এবং একটু আত্মু নয়, 60 গ্রাম 60 গ্রামস, 16 সেকেন্ডেরও কম সময়ের জন্য নেমেছিল। এবং বলা হয়, মানে নর্মাল ভাষাতে, যে তার মাংসপিণ্ড তুলে এনেছে, আসলে সেটি মাটি নুড়ি পাথর। এবার প্রশ্ন হলো যে এটি কেন আমি এখানে তুলে আনলাম এই ভিডিওতে। আসলে এই বেনু গ্রহাণু থেকে মাটি নুড়ি পাথর নিয়ে আসার একটি কারণ হলো, যেটি পৃথিবীতে এসে পৌঁছাবে 2024 সাল নাগাদ, এবং তারপর বেনুর এই মাটি নুড়ি পাথরগুলো পরীক্ষা করা হবে যে আসলে বেনু যে গ্রহাণুটি সেটি কী দিয়ে তৈরি। এবং পরবর্তীকালে 150 বছর পর সম্ভাবনা ছিল যে বা আছে বেনু পৃথিবীতে আঘাত করবে, এবং বেনুকে মহাকাশে ধ্বংস করতে গেলে তাকে কতটা বিস্ফোরণ করাতে হবে, পরমাণু বিস্ফোরণই হোক বা সেই সময় যদি আরও কোনো হাইফাই টেকনোলজি আমাদের হাতে চলে আসে, তার জন্য দরকার ছিল এই বেনুকে পরীক্ষা নিরীক্ষা করা। তার জন্যই ওসিরিক্সকে পাঠিয়ে, ওসিরিক্স রেক্স এই মহাকাশযানটিকে পাঠিয়ে কিন্তু বেনুর 60 গ্রামের মতো মাটি নুড়ি পাথর, যাকে আমরা বলছি আর কি মাংসপিণ্ড, তুলে নিয়ে এসছে। 2024-এ পৌঁছানোর পর জানা যাবে যে বেনু কী দিয়ে তৈরি। এখন প্রশ্ন হলো, তবে কি অ্যাপোফিসিও এরকম পাঠানো হবে? এখানে দুটো উত্তর আমাদের হাতে এসছে, সেগুলি কি? প্রথম যে সম্ভাবনাটি, সেটি বলা হচ্ছে যে শুধুমাত্র 2068টি নয়, তার আগেও এই অ্যাপোফিস নামের অ্যাস্টেরয়েডটি আমাদের পৃথিবীর অনেক কাছে আসবে, আবার চলেও যাবে দূরে। যেমন মাঝে মধ্যেই প্রচুর অ্যাস্টেরয়েড চলে আসে আমাদের পৃথিবীর কাছাকাছি, যেমন 1998 ওয়াট 2 এসে গেছিলো এপ্রিলে, 29 এপ্রিল। সেরকমই প্রতিনিয়ত বা প্রতি মুহূর্তে অনেকই এরকম গ্রহাণু আসতে থাকে, সেরকমই এই যে অ্যাপোফিস, সেও কিন্তু আগামী দিনে 2-4 বার আসবে 68টির আগেও। তো তখন তাকে ভালো মতো পরীক্ষা করা হবে, দরকার হলে কোনো মহাকাশযান পাঠিয়ে তার কাছাকাছি তাকে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষা করে যদি দেখা যায় যে তার পিঠ বা তার যে সেটি কী দিয়ে তৈরি, সেটি যদি বেন্নুর মতোই হয়, তবে আর তার পিঠে কোনো মহাকাশযান নামিয়ে কিন্তু তুলে আনা দরকার পড়বে না। বেন্নুকে যে রিসার্চ করা হবে, বেন্নুর এই মাংসপিণ্ড, সেটিকে রিসার্চ করার পর যেই ধারণা আসবে যে বেন্নুকে পুরোপুরি ধ্বংস করতে গেলে কতটা বিস্ফোরণের প্রয়োজন, ঠিক ওই রকম টাইপেরই বিস্ফোরণ করলেও এই 3টে ফুটবল মাঠের সমান যে গ্রহাণুটি অ্যাপোফিস, তাকেও ধ্বংস করা সম্ভব হবে। আর যদি মনে হয়, মানে দ্বিতীয় যেই মতটি, যদি মনে হয় যে না, তাকে ঠিক মতো বোঝা যাচ্ছে না উপর থেকে, তারও মাংসপিণ্ড তুলে আনা দরকার আছে তাকে ধ্বংস করতে গেলে মহাকাশে, তবে তাতেও কিন্তু আগামী দিনে ওসিরিক্স রেক্সের মতো কোনো মহাকাশযান পাঠানো হবে এবং তার পিঠে নামিয়ে তারও মাংসপিণ্ড তুলে এনে পরীক্ষা করা হবে। আমাদের হাতে এখনও 48 বছর সময় আছে,
এবং মনে করা হচ্ছে যে 48 বছর বাদে 2068-তে এই অ্যাপোফিস নামক গ্রহাণুটি আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা মারবে এবং সেটি একটি ভয়ানক আকার ধারণ করতে পারে। তবে আনন্দের এটাই যে নাসা থেকে শুরু করে সারা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা কিন্তু হাত ধরে বসে নেই, হাতের উপর হাত রেখে তো তারাও চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে এই সমস্ত গ্রহাণুর দিকে। আগামী দিনে আমরা শুধু দেখব যে অ্যাপোফিসের পিঠে কোনো অসিরিক্স রেক্সের মতো মহাকাশযান নামবে এবং তার পিঠ থেকে তুলে আনবে কি না, নাকি বেনুর থেকে যে মাংসপিণ্ড তুলে আনা হয়েছে সেটিকেই রিসার্চ করে এই অ্যাপোফিসকে ধ্বংস করা যায় কি না। তবে নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে এই ধরনের অনেক বিপদ আসতে থাকবে আমাদের সামনে, পৃথিবীর সামনে, তবে আমাদের বৈজ্ঞানিকরা সবসময় লড়াই করে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, যাওয়ার আগে আর একটা কথা আবার বলে যাব যে আমাদের ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের প্রচুর ভিডিও নিচে কমেন্ট বক্সে অনেকেই লিখছেন যে দাদা ওয়েদার আপডেটটা দেবেন। তো তাদেরকেই বলে রাখছি যে ওয়েদার আপডেটটা আপনারা পেতে গেলে আমাদের নতুন চ্যানেল ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেটকে সাবস্ক্রাইব করে রাখুন। ওখানে প্রতিদিন আমাদের দুবেলা ওয়েদার আপডেট যাচ্ছে, যে কোনো রকম ঘূর্ণিঝড় থেকে শুরু করে নিম্নচাপ সমস্ত খবর ওখানে পেয়ে যাবেন, তাপমাত্রা সমস্তটাই। তো আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আর টাটা বলবো না, ধন্যবাদ।